হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিশ্রণা ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ কিন্তু আমি বাড়িতে নেই, বান্ধবীর বাড়িতে এসেছি। দেখো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যেখান থেকে চুড়িদার বানাই, মানে বানানো চুড়িদার আমি যেখান থেকে পড়ি তো সেখানে যাচ্ছি। তো ভাবলাম কি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি। রেডি হয়ে বসেই আছি আর ও এখনো রেডি হচ্ছে, আর ও তো ক্যামেরার সামনে আসবে না। আমি ওকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু ও ক্যামেরার সামনে আসতেই চায় না। ওই জন্য দেখি আজকে তাও একটু বলে টলে ক্যামেরার সামনে আনতে পারি কিনা। বসে বসে কুল খাচ্ছি, ও আমাকে কুল দিল। এই দেখো আর এই প্যাকেট, এত প্যাকেট কুল দিয়েছে। ও বলছে কি এত প্যাকেট কুল দিয়ে খা, আমি খেতে পারি বলে এত প্যাকেট, এত কুল, আমি প্যাকেটটা পুরো ভর্তি কুল। তো বললাম যে না আমি খাবো না, আমি নিয়ে যাবো বাড়িতে। প্রচুর মিষ্টি কুল, গাছের কুল না মাঠের, মাঠ থেকে নিয়ে আসছে কুল। এখন আমরা রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমি তো আগে থেকে রেডি ছিলাম। তো এখন যাবো, তো চলো যাওয়া যাক। দেখো আমরা টোটোতে করে নিমতলা নেমেছি, নিমতলা থেকে আবার অটো ধরে নিয়েছি। বাসের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু আমাদের বাড়ি আসার একটা তাড়া ছিল, তো ওই জন্য আমরা আরও ভাগ ভাগ করে গেলাম। তো দেখো আমরা নামবো হচ্ছে বগুড়া ডাকবাংলার সামনে নামবো, সামনে নেমে তারপরে সোজা হেঁটে গিয়ে সামনে গুলমোহর। তো দেখো আমরা নেমে পড়েছি আর দেখো সামনেই সেই দোকানটা গুলমোহর, যেখান থেকে আমরা চুড়িদার বানাই। তো চলে এসছি আমরা এই গুলমোহরে। যে জায়গার কথা তোমাদের বলেছিলাম যে আমি যেখান থেকে চুড়িদার কাটাই আর যেখান থেকে পরি, বানানো চুড়িদার আমি যেখান থেকে পরি, এই হচ্ছে সেই গুলমোহর। তো এখানেই আমি চলে এসেছি আর এখন দেখো চুড়িদারের পিসগুলো আমি দেখছি, আর এখানে এত কালেকশন চুড়িদারের পিস, কালেকশন চুড়িদারের, মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো, এরকম কনফিউজড হয়ে যায়। তো হাতের চুড়িদারটা খুব পছন্দ হয়েছিল, এই দেখো মিষ্টি কালারের। তো এটা একজন নেবে, ওই জন্য আমি আর নিতে পারলাম না, বুক করে ধুয়ে গেছে। আমরা তো দেখলেই মিষ্টি কালারের যে চুড়িদারটা আমার খুব পছন্দ হয়েছিল, তো দাদা বললো যে এটা একজন বুক করে ধুয়ে গেছে, ওই জন্য আমি ওটা নিলাম না। তো এই যে আমার হাতের যে চুড়িদারটা দেখেছো পিসটা, এটাই আমি বানাতে দিলাম। তো এটা পছন্দ হয়েছে খুব, আর বান্ধবী বললো যে এটা ভালো লাগছে, তো এটাই নিলাম। আর ওড়নাটা খুব সুন্দর পছন্দ হয়েছে আমার, ওড়নাটা দারুণ লেগেছে। তো এই চুড়িদারটা কিন্তু তসরের উপরে, দেখো ওড়নাটা আমার এতটাই পছন্দ হয়েছে, তো আমি পরেই দেখে নিলাম যে কেমন লাগছে। আর এই সাইডে একটা গ্রিন আর হোয়াইট কালারের একটা চুড়িদার আছে, দেখো ছাপা ছাপা, এটাও আমি বানাতে দিয়ে এসেছি। তো এত চুড়িদার সামনে রয়েছে, তো আমি মানে আর কোনটা নিয়ে কোনটা নেব, তো এতগুলোর মধ্যে এটাই পছন্দ হলো, আর এই গ্রিন আর হোয়াইটটা, এটাও আমার পছন্দ হয়েছে। তো এই দুটো আমি বানাতে দিয়ে এসেছি। আর এখানে আর চুড়িদারগুলো এত সুন্দর করে বানায়, এত সুন্দর করে ফিটিংস করে, আমার তো খুবই পছন্দ হয়। আর হচ্ছে এই আরেকটা কথা হচ্ছে, এই দাদাদের অতুলনীয় ব্যবহার, এত সুন্দর ব্যবহার, মানে বলে বোঝাতেই পারবো না। দেখো আমি চুড়িদার দেখে যাচ্ছি, দেখে যাচ্ছি, চোখই সরছে না। আর তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে আসতে পারো গুলমোহরে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো এই দাদা, এই দাদাই হচ্ছে মাপ নেয় চুড়িদারের। আর তো তোমাদের বললামই যে এত সুন্দর ব্যবহার, মানে বলে বোঝাতেই পারবো না তোমাদের। দেখো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি অটোর ওখানে, অটোতে করেই যাব বাড়ি। আমরা বাড়ি যাব এখন, আমাদের চুড়িদারের ওখানে চুড়িদার চুড়িদার কাটা কাটাও হয়ে গেছে। আর এখন দেখো ক্যামেরার সামনে আসবে না, আমি ওকে অনেক বলেছি।
দেখো সবেমাত্র আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন আমি ফ্রেশ হব, একটু হাত মুখ ধুয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে চলো, টাটা, বাই বাই।